এটা হলো গাইস আমাকে দাদি, আমাকে বাড়ির লক্ষ্মী। আর আমাকে দাদি, আমরা সবাই আদর যত্ন করি আমাকে দাদি রে, একটাই লক্ষ্মী আমাকে বাড়িতে আমাকে দাদি। আমার ফ্যামিলিতে কতটি মানুষ আছে আমি সবার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আজকে দেখেন আমি নিজেরে বহুত গর্বিত ফিল করি, আজকে আমার বাপের আমি এত আদর যত্ন করা হারতাছি। দাদি ধরো 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 খাও খাও। হ্যাঁ আব্বাসে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনারা জানেন সবাই আমাগো কুরবানি ঈদ। তো এই ঈদের মধ্যে আজকে বিশেষ একটা ভিডিও দিব আপনাকে, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আমাগো যুব প্রজন্মর জন্য। আর যারা ছেলে সন্তান আছে তাকে করণীয় কিছু ভালো কাজ আছে, যেমন যাদের বাপ মাও আছে তাদের আমাগো ইসলামিক নীতি নিয়মে তাকে আদর আপ্যায়ন বা খেদমত করা লাগে। তো যাই হোক, আজকে আমার দিনের ফুল ব্লগ গুণে আমি আপনাকে দেখামো, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো এহেন আমি ফজরের নামাজ পড়ে আইলাম, বাড়িতে আইলাম, আইনে ভিডিওটা শুরু করলাম। তো আপনাদের সবাইকে আমার অন্তরে থেকে আমার এই সাজমাল ব্লগস পেজে যতটি ফ্যামিলি আছেন আপনাদের সবাইকে হ্যাপি হ্যাপি ঈদ মুবারক। তো আমার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন। তো সরাসরি চলেন, এহেন আমার দাদি আছে, আমার ফ্যামিলিতে কতটি মানুষ আছে আমি সবার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো আজকে আমাকে যেটা গ্রামের মসজিদ, ওই মসজিদে 8:30 নামাজ পড়ানি হইব। তো হেনার বেশি দেরি করি না গাইস, এহেন আমরা নাহিবার যামু। তো আমার সাথে আহেন আপনারা, এখানে আমার আব্বা আছে, আমার দাদি আছে, আমার মা আছে, সবাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইস এই তো আমার ছোট ফ্যামিলি, আপনারা দেখতেছেন আমার আব্বা মা দাদি, তো এখানে সবাই আছে, ছোট ফ্যামিলি থেকে বিলং করি আমরা গ্রামের মানুষ। তো আজকে আমাকে হ্যাপি ঈদ মুবারক, সবাই ঈদ মুবারক জানিয়ে দেন আমার ভালোবাসার পাবলিক গো। হ্যাপি ঈদ মুবারক, সবাই রে কাও। এটা হলো আমার দাদি গাইস, এই যে দেখেন বহুত বয়স হয়ে গেছে কিন্তু আমার বহুত ভালো পায়, আর ও আপনাদের জন্যও বহুত দোয়া করে আমাকে দাদি। সবাই রে কয়ে দাও যে হ্যাপি ঈদ মুবারক। হিট মুবারক না, হ্যাপি হ্যাপি ঈদ মুবারক। আপনারা জানেন আমার ভিডিওতে সামাজিক মূলক ভালো মেসেজ থাকে, তো আমি কই বেরসামু আমার এই চ্যানেলের দ্বারা এই একটা পবিত্র দিনে আমার চোখে দেখেন আমি কত সুখী, আমি কত হ্যাপি আজকে আমার মা, আমার বাবা, আমার দাদি সবাই আজকে আমার পাশে আছে। তো আমি আপনাকে কমু যাগো বাপ মাও এহেন পাইছে আছে, তারা আপনারা সবাই বাপ মার কদর করাটা শিখেন, বাপ মাওরে আপনারা খেদমত করেন। আজকে দেখেন আমার আব্বাও কত সৌভাগ্যবান, আজকে তার মাও তার চোখে আছে, যার বাপ মাও নাই আজকে সে বুঝবো তার বেদনা, তার কত কষ্ট আজকের দিনে, চোখের পানি সে তৈরি হারবো না আজকে এই পবিত্র দিনে, যার বাপ মাও নাই তার কষ্ট বাসায় আমি বুঝি হারব না, যে নাই হে বুঝতাছে, থাকতে আপনারা কদর করা শিখেন। তো গাইস এই যে আমার মা, ঈদ মুবারক দিব আপনাকে আর একটা বার। হ্যাঁ কই দেন সুন্দর করে, ঈদ মুবারক। হ্যাঁ আপনি কোন? ঈদ মুবারক কোন? হ্যাপি ঈদ মুবারক, হ্যাপি ঈদ মুবারক। সাজমাল ব্লগস পেজে যতটি ফ্যামিলি আছেন সবাইকে আমাদের ফ্যামিলি থেকে অন্তরে থেকে আমাদের ফ্যামিলির তরফে থেকে অন্তরে থেকে সবাই হ্যাপি ঈদ মুবারক, হ্যাপি ঈদ মুবারক। তো গাইস যাই হোক, এহেন টাইম হয়ে গেছে কাউ গোসল দুমু, ফার্স্টে আমাকে দাদিরে গোসল দিয়ে দিব আমাকে আব্বা, আমাকে আব্বা একটু দাদিরে কাউ গোসল দিয়ে দিব, সামান আনা সারি বল যাও। এটা হলো গাইস আমাকে দাদি, আমাকে বাড়ির লক্ষ্মী। আর আমাকে দাদি, আমরা সবাই আদর যত্ন করি আমাকে দাদিরে, একটাই লক্ষ্মী আমাকে বাড়িতে আমাকে দাদি। তো গাইস এই যে আমাদের আব্বা মা দেখেন আমাদের দাদিরে গোসল দিয়ে দিতেছে, সবে বাপ মায়েরে খেদমত করেন, দাদি থাকলে তারা আদর যত্ন করেন। দাদি একটু খারাও, তো গাইস আমি আশা করুম আজকে দেখেন আমি নিজেরে বহুত গর্বিত ফিল করি, আজকে আমার বাপের আমি এত আদর যত্ন করা হারতাছি, বাইসে থাকতে বাপ মা আর আপনারা সবাই খেদমত করেন আদর যত্ন করেন। আমরা না হে দিতেছি আঙ্কা পারে ওইতাছে না, আমাকে দাদি কইতেছে কি কই আমার ঢাপুলা আমি না হে দিমু, এই কথা কে যাওয়ার বাইরে এসে না আনি বাদ দিয়ে। তো গাইস যাই হোক, আমরা নামাজ পড়ার যাবো, সেই জন্য কিছু আমরা একটু মিঠামুখ করতেছি সবাই। এই যে আমার দাদি আছে, দাদি ধরো 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 খাও খাও। হ্যাঁ আব্বা আছে, বিসমিল্লাহ।
খাও 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 খামনি খাও 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 তো গাইস আমরা সবাই একটু মিঠামুক করলাম খাইয়া দিই আমরা তাড়াতাড়ি মসজিদে যামু তো গাইস আমরা হেন বাইরে আইছি আমরা নামাজ পড়বার দিকে যামু টাইম হয়ে গেছে গা তো গাইস যাই আমরা হেন রেডি হইছি আমরা এই যে আতর মাহানি একটু সুন্নত আমরা একটু সুন্নত নিমু এই জামা কথা দিতে দিতেছে আজকে দেখেন আমাদের দাদি কত ভালোবাসে এই যে পয়সা দিছে না না সবাই নাও সবাই নাও সবাই নাও সবাই নাও সবাই 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 আমার আমার বাবা বাসা আছে দিকে আজকে আমার হাতে টেকা দিল আমি যত লাখ লাখ কোটি কোটি টেহা না কামাই যত টেহাই আমি কামাই আজকে এটা সমান আমার অন্য টেহার দাম নাই আজকে আমার বাবাই আমার হাতে 100 টাকা উঠিয়ে দিছে আজকে যার বাবা নাই আজকে সে কি করব আজকে যার বাবা নাই তার হাতে কেরা দুইটা টেহা দিব আজকে আমি যত টেহাই না কামাই আজকে আমার 100 টাকার দাম 100 কোটি টেহার উপরে ফাইনালি গাইস আমি ঈদগাহে পাইলাম এই যে দেখেন ঈদের নামাজ পড়ার জন্য সব মানুষ আয়ে একত্রিত হয়েছে এখন ঈদের নামাজ শুরু হব তো এখানে দেখেন আমাদের গ্রামের সব মানুষ আশেপাশে সব মানুষ আয়ে নামাজের জন্য রেডি হয়ে আছে আমাদের হুজুর ওইখানে বসে এই যে দেখেন ওখানে বসে আমাদের হুজুর খুব সুন্দর করে বক্তব্য দিচ্ছে আমাদের ইসলামিক কিছু নীতি নিয়ম শিখাইতেছে তো আলহামদুলিল্লাহ গাইস আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমি ঈদের নামাজটা খুব সুন্দরভাবে পড়ে শেষ করলাম তো আমার জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন